বন্ধুরা, এ পর্যায়ে কিন্তু আমরা দেখব অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান কাকে বলে এবং এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, যে প্রতিষ্ঠানগুলো কিন্তু ব্যবসার উদ্দেশ্যে গঠিত এবং পরিচালিত হয় না। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, আমাদের মসজিদ থাকতে পারে, আমাদের মাদ্রাসা থাকতে পারে, এরপরে মন্দির থাকতে পারে, তারপর আমাদের যে স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে। তো এই সকল প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কিন্তু আমাদের, এগুলো কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠান। অর্থাৎ এরকম যদি হয় যে এই প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের কার্যক্রম পরিচালনা করা হয় কিন্তু আমাদের তাদের মূল উদ্দেশ্য ব্যবসা করা না, এই সকল প্রতিষ্ঠানকে কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয়। যেমন আমাদের কিন্তু, আমরা যদি এতিমখানার কথা বলি, তো এই জিনিসগুলো কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠান। এখন অব্যবসায়ী প্রতিষ্ঠান হলেও এদেরও কিন্তু অর্থায়নের প্রয়োজন পড়ে, অর্থাৎ এদেরও কিন্তু ফাইন্যান্স নিয়ে চিন্তা করতে হয়। তো এই অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর ফাইন্যান্স সমূহগুলো হলো, তারা কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্যে এগুলো করে না। যেমন হচ্ছে যে তারা এটা আগে নিরূপণ করতে হয় কোথা থেকে টাকা আসবে, এবং এরপরে কিন্তু তাদের কিছু খরচ রয়েছে। যেমন মসজিদের কিন্তু পরিচালনা সংক্রান্ত খরচ রয়েছে, যেমন আমাদের মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য খরচ রয়েছে, মসজিদে যারা লোকজন নিয়োজিত থাকে তাদেরকে বেতন দিতে হয়, এতিমখানার বাচ্চাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হয়। তো এই সকল কারণে তাদেরও কিন্তু খরচ রয়েছে এবং তারা আয়ের উপর ভিত্তি করে কিন্তু এই খরচগুলো করে থাকে। তো এই কারণেই বলা হয় অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো রয়েছে। অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে কী বুঝেই আমরা আবারও বলছি, যেটা হচ্ছে যেই সকল প্রতিষ্ঠান পরিচালিত হয় এবং প্রতিষ্ঠিত হয় কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, অব্যবসায়িক উদ্দেশ্যে, তাদেরকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে। এবং এদেরও কিন্তু অর্থায়নের প্রয়োজন হয়, কারণ মোটামুটি সব ক্ষেত্রেই কিন্তু ফাইন্যান্স রয়েছে, কারণ তাদেরও চিন্তা করতে হয় কোথা থেকে টাকা আসবে এবং কিভাবে তারা সেই অর্থগুলো খরচ করলে তাদের যে মানুষজন রয়েছে বা যাদের উদ্দেশ্যে এই সকল প্রতিষ্ঠান, তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা তারা ভোগ করবে, এই জিনিসটার প্রতি তাদেরও কিন্তু খেয়াল রাখতে হয়। এবং এ কারণেই এটাকে বলা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান বা অর্থায়ন।